আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করলেন অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির ও অ্যাডভোকেট মুরাদ রেজা। সকালে এই পদ থেকে পদত্যাগ করেন তারা। সাংবাদিকদের মুরাদ রেজা জানান, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠানো হয়েছে, তবে কি কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এর আগে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। ব্যক্তিগত কারণে পদত্যাগ করার কথা জানিয়েছেন তিনি। পেশাগত দক্ষতা, সামাজিক মূল্যবোধ, দেশপ্রেম ও সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর ও প্রশিক্ষিত যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে নয়টি ইউনিট এবং একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথিদের বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনি। এ সময় দেশ মাতৃকার সেবায় সেনাবাহিনীকে আত্মনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংবিধানকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ সেবায় আপনারা আত্মনিয়োগ করবেন, দেশ মাতৃকার সেবা করাটাই হচ্ছে সব থেকে বেশি গৌরবের কাজে, আপনারা সেই দিকেই বিশেষভাবে মনোনিবেশ করবেন। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, আধুনিক শিক্ষায় শিক্ষিত, সুপ্রশিক্ষিত একটি সেনাবাহিনী গড়ে উঠুক, যেটা জাতির পিতা তার 1974 সালে পতাকা নীতিমালায়ও বলে গেছেন। বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমাদের লক্ষ্য। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব। মুর্শিগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 32তম স্প্যান। 4 ও 5 নম্বর পিলারের উপর সকালে এই স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর 4,800 মিটার। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গতকাল স্প্যানটি বসানোর কথা থাকলেও নদীর প্রবল স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভব হয়নি। প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, এরই মধ্যে পদ্মা সেতুর 42টি পিলারের কাজ শেষ হয়েছে। এ মাসে আরও 2টি স্প্যান বসানোর চেষ্টা চলছে। ফেনীর ফতেপুর রেল ক্রসিংয়ে চট্টগ্রামগামী একটি ট্রেনের সাথে শ্যামলী পরিবহনের বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত অন্তত আরও 12 জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানায়, ভোরে যাত্রীবাহী বাসটি ফতেপুর রেল ক্রসিংয়ের ফ্লাইওভারের উপর দিয়ে না গিয়ে নিচে দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের 2 যাত্রী মারা যান, আহত হন 13 জন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও 1 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করে। বাসের যাত্রীরা জানান, চালক ঘুমন্ত অবস্থায় বাস ফ্লাইওভারের উপর দিয়ে না নিয়ে রেললাইনের উপর দিয়ে যাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটে। করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 1 জন পুরুষ ও 1 জন মহিলা। জেলা সিভিল সার্জন কার্যালয়ে জানায়, মৃত 2 জনেরই বয়স 50 বছরের বেশি। খুলনায় করোনা উপসর্গে 1 জন মারা গেছেন, তার নাম হাসিব খান, তিনি পিরোজপুরের বাসিন্দা। এছাড়া জেলায় 4 জন সহ বিভাগের 10 জেলায় নতুন করে শনাক্ত 14 জন। বিএনপির আন্দোলনে জনগণের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার নারী নির্যাতন সহ যে কোনো অপরাধে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। রাজধানীতে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এসব কথা বলেন সেতুমন্ত্রী। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো প্রকার বাধা দিবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে পরিবেশ নষ্ট করতে চাইলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। মানুষের ছাড়া না পেয়ে একবার পুরা সংস্কার আন্দোলন, আরেকবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে ভর করেছিল। এরপর ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের উপর তারা ভর করেছে। বিএনপি ও সত্তাশী যত চেষ্টাই করুক, এবারও তাদের অপচেষ্টা, তাদের চেষ্টা ব্যর্থতা পর্যবসিত হবে। কারণ সরকার নারী নির্যাতন সহ যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।